সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বিএনপি নেতা এনির চার দিনের রিমান্ড মঞ্জুর। পুলিশ হেফাজতে আদালতে শহীদউদ্দিন চৌধুরী এনি। পুলিশের কাজে বাধা দেয়া এবং গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক এবং মিডিয়া সেলের সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর থাকবে বিরোধী নেতাদের সাজা, আটক স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো নাইকো দুর্নীতি মামলা, বিদেশি সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন উপরে আল্লাহ আর নিচে আমার দলের নেতাকর্মীরা। জানাবো ভোট কারচুপি করে কেউ পার পাবে না, মার্কিন পর্যবেক্ষক দলকে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি মানবিক সংবাদ, গাজায় নিঃস্ব 260,000 মানুষ, বলছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে গাজায় ফিলিস্তিনের ছিটমহল স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে 260,000 মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, খবর এএফপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি চার দিনের রিমান্ডে। পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আজ আদালত। আজ বুধবার 11 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব ইন্সপেক্টর শাহিদি হাসান এনিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এনির পক্ষে তার আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এনির চার দিনের রিমান্ড বহাল রাখে আদালত। এর আগে মঙ্গলবার গভীর রাতে শহীদউদ্দিন চৌধুরী এনিকে রাজধানীর তার ধানমন্ডি বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন এনিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন। থানায় যাওয়ার আগে শহীদউদ্দিন চৌধুরী এনি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশ তার দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে, আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার অপচেষ্টা করছে। বিরোধী নেতাদের সাজা, আটক স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী নেতাদের সাজা ও আটক করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা হচ্ছে তাদের পুরনো প্র্যাকটিস, এটা স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস, আবার ছেড়ে দিতে হয়, জোর করে কিছু করা যায় না, তবে এতে লাভবান হওয়া যায় না। আজ বুধবার সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন শহীদউদ্দিন চৌধুরী এনিকে যেভাবে গত রাতে বাসা থেকে জোর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থানায় নিয়ে গেছে, এটাই প্রমাণ করে যে এখনো নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়নি, তাই এই অবস্থা। আর যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় তাহলে বুঝতেই পারছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ কি করবে। পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে অন্যায়ভাবে নেওয়া যেত, সরকার 2014 ও 2018 সালে নির্বাচনের আগে যেমন করেছিল ঠিক সেটাই করছে, একতরফা নির্বাচন করার জন্য সরকার পায়তারা করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন সরকার তাকে হত্যা করতে চায়। আওয়ামী লীগের কথাতে বোঝা যায় তারা কত সন্ত্রাস, তাদের বডি কেমিস্ট্রিতে সন্ত্রাস আছে। চলমান যে আন্দোলন দিন দিন তীব্রতর হচ্ছে আমরা বিশ্বাস করি, অতি অল্প সময়ের মধ্যে জনগণের রোষানলে শিকার হয়ে পদ থেকে বাধ্য হবে সরকার। সময়ের নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি, এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন নির্বাচন নিয়ে আমাদের ভাবনা নেই, আমরা বলছি সরকারে পদত্যাগ করে তারপর সরকারকে সরতে হবে, সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করে 2014-2018 সালের মতো একটা ফাঁকা নির্বাচন করতে চায় সরকার। তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে সেটি আর এবার করতে দেওয়া হবে না। বিএনপির মহাসচিব আরো বলেন তিন দিনে এই দেশে সিদ্ধান্ত হয়, তিন দিনও লাগে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
নাইকো দুর্নীতি মামলায় বিদেশি সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদন। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের পক্ষে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই আবেদন করেন। তিনি বলেন, বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি এখতিয়ার বহির্ভূত, আমরা এই অনুমতির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করছি। এর আগে গত 17 সেপ্টেম্বর নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেয় আদালত। তিন সাক্ষীর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর একজন এবং কানাডার রয়্যাল মাউন্টের পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন। ঢাকা বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান আদালত এ অনুমতি দেয়। এর আগে তার পূর্ণাঙ্গ ঠিকানা আদালতে জমা দেয় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তবে বিদেশি সাক্ষী আনার বিষয়ে আপত্তি দেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। গত 12 সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এম এ আমিরউদ্দিন বিদেশি সাক্ষীদের আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করেন। ওই দিন বিচারক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে দুদকের দুই উপপরিচালক মোহাম্মদ মাহবুব আলমের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত 23 মে তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে আদালত। এছাড়া মামলার দুই আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুঁইয়ার কয়েক দফার সাক্ষী জেরা শেষ হয়। 2007 সালের 9 ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বস্থ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। 2008 সালের 7ই মে বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। এরই পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দী রয়েছেন। ভোট কার্ড চুপি করে কেউ রেহাই পাবে না, মার্কিন পর্যবেক্ষক দলকে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ ধরনের মনোবৃত্তি আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই আওয়ামী লীগের। তারা ভোট চুরি করে না, তারা সঠিকভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে। বৃহস্পতিবার 11 অক্টোবর সচিবালয়ে পর্যবেক্ষক দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান আসাদুজ্জামান খান কামাল। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি, তারা যেকোনো সংবাদ বা যে কোনো সময় ছাপিয়ে দেয়, সেই ব্যাপারে আমরা কারো কণ্ঠরোধ করি না। তিনি বলেন, আমাদের 3,000-এর বেশি দৈনিক সংবাদপত্র রয়েছে, এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া, সেখানে তো নানা ধরনের সংবাদ দেয়া হয়, কাজেই এখানে দুর্নীতি করে কিংবা ভোট কার্ড চুপি করে কেউ পার পাবে না বলে আমার মনে হয় না। সেই ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের আর নেই। সবাই মনে করে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে, এই ছিল কথা, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল। এর আগে দুপুর 1:35 মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শুরু হয়। মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি বনি গ্লিক, জামিল জাফের জোহান কাউ ও কাল রিক অ্যান্ড ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট এর মারিয়া চিন বিনতি আবদুল্লাহ, মনুপ্রীত সিং আনন্দ ও গ্রিক হল টেস্ট। দুপুর 1:30 মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হয়ে প্রতিনিধি দল প্রায় 5 মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করেন। তারপরই তাদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে এসব কথা বলেন। গাজায় নিঃস্ব প্রায় 260,000 মানুষ বলছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে গাজায় ফিলিস্তিনের ছিটমহল স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে 260,000 মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, খবর এএফপির। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওএইচআইএ মঙ্গলবার 10 অক্টোবর বলেছে ধারণা করা হচ্ছে গাজায় 263,934 জন তাদের বাড়িঘর হারিয়েছে। এছাড়া সংস্থাটি সতর্ক করে বলেছেন এই সংখ্যা আরো বাড়ার শঙ্কা রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, বোমাবর্ষণ 1,000-এর বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং 560টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে আর বসবাস করা যাবে না। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করে এমন একটি সংস্থা UNW জানিয়েছে প্রায় 1,75,000 বাস্তুহারা মানুষ 88টি স্কুলে আশ্রয় নিয়েছেন। এছাড়া 11,500 লোক 12টি সরকারি স্কুলে পালিয়ে এসেছেন, পাশাপাশি 74,000 লোক আত্মীয়
আত্মজন প্রতিবেশী অথবা উপাসনালয়ে অন্যান্য স্থাপনায় আশ্রয় নিয়েছেন। এদিকে ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষের হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। সংঘাতে চতুর্থ দিনে মঙ্গলবারে পুরো গাজা উপত্যকার সীমান্তবর্তী পুনর্দখল করার দাবি জানিয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু সামরিক অভিযান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবারের আক্রমণের পর হামাসকে ধ্বংস এবং গোটা মধ্যপ্রাচ্যকে পরিবর্তনের জন্য যুদ্ধ কেবল শুরু হয়েছে। জনাকীর্ণ এবং হতদরিদ্র গাজা উপত্যকার ছিটমহল থেকে ইহুদি বসতি, আকাশ, স্থল ও নৌপথে হামলা চালানোর পর ইসরায়েলে পাল্টা আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্যের এই এলাকা অঞ্চলটি সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। ইসরায়েলের 75 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলায় মৃতের সংখ্যা 1000-এর বেশি ছাড়িয়ে গেছে। অন্যদিকে গাজার কর্মকর্তারা জানান, এ পর্যন্ত সেখানে 900 লোক নিহত হয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের 1599 জন সদস্য মারা গেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো গাজা উপত্যকার স্বাস্থ্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজার উপকণ্ঠে ভারী সাজোয়া যানবাহন ও ট্যাঙ্ক জড়ো করেছে। এছাড়া তারা গাজায় অভিযান পরিচালনার জন্য 3 লক্ষ রিজার্ভ সৈন্য মোতায়েনের কথা জানিয়েছেন।